নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাগিতা চলে আসলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মানে বাগানে এসেছি, পার্কে। এত সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর ফুল ফুটেছে মানে বলার নয়। আপনারা এনজয় করতে থাকুন। আজকের আকাশটি দেখতে পাচ্ছেন, মেঘলা আকাশ। তারপরেও চলে আসলাম, দুর্দান্ত। এখানে বাঁশি বাজালাম, আপনারা অবশ্যই শুনবেন। আর রাগ ভৈরবী বাজিয়েছি, মেরে ধরনা হিন্দি গান বাজিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাগিতা। আজকে চলে আসলাম আউটডোর সেটিংয়ে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে বসে ভৈরবী রাগ, ইমন রাগ বাজালাম, আর হেলিকপ্টার তো আছেই। তো চলছে আমার মাসি, আজকে অবশ্যই দেখতে থাকবেন ভিডিওগুলো। দেখুন আমি কোন লোকেশনে বসে আছি। খুবই সুন্দর, দুর্দান্ত ফুল। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি, আর সাথে থাকবেন। সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, মানে আজকে আসলাম একটি পার্কে। তো এত মানে হাওয়া বইছে, ঝোড়ো বাতাস, বাঁশি বাজানো যাচ্ছে না, ক্যামেরা উল্টে পড়ে যাচ্ছে বারবার, আর গাছের পাতাগুলো সুন্দর সবুজ হয়েছে, আপনাদের দেখাবো। তবুও আমি চেষ্টা করেছি বাঁশি বাজানতে, মানে অসাধারণ। গাছের পাতাগুলো পুরো সবুজ মানে হলুদ রং হয়ে গেছে, এত সুন্দর কালার। তো এইভাবে যদি কেউ ক্যামেরাটা ধরে থাকতো তো সুন্দরভাবে বাঁশি বাজানো যেত, কিন্তু তারপরেও ঝোড়ো বাতাস বইছে, বাঁশি ভালো বাজানো যাচ্ছে না। তো আমি চেষ্টা করেছি সাধ্যমতো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গাছের পাতাগুলো একটু দেখিয়ে নিই, পাতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এইরকম। আর এরপর যে পাতাগুলো হবে হাতের আঙুলের মতো, কচি বাচ্চা শিশুদের হাতের আঙুল যেমন হয় লাল টুকটুকে। পার্কে গিয়েছিলাম, সেই পাতাগুলো এখনও কালার চেঞ্জ হয়নি, এগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। এই হলো, কি সুন্দর লাগছে না পাতাগুলো, দুর্দান্ত।